আজকে আমাদের বিষয় ধ্যান চলুন সবাই ধ্যান নিয়ে খুব কিউরিয়াস আমার কাছে যদি পঞ্চাশটা প্রশ্ন আসে তার মধ্যেই ধ্যান বিষয় অন্ততপক্ষে প্রত্যেকটা স্লটে কুড়িটার বেশি প্রশ্ন থাকে তো সেই জন্য আজকে আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়টি বেছে নিলাম চলুন ধ্যানের পদ্ধতি এই নিয়ে আমি আপনাকে দু রকম ধ্যান শেখাব আপনারা যারা আছেন একটুখানি এই জায়গাটা কেয়ারফুলি শুনবেন প্রথম ধ্যান আমি যেটা আপনাদেরকে শেখাতে চাই বা শিখ শিখতে পারবেন আপনারা বা তোমরা যেটা তুমি করতে পারো একে বলে করা কড়া ধ্যান ক্ষেত্রে কি করতে হয় সেই ক্ষেত্রে হাতের উপর হাত দিয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হয় আস্তে আস্তে নিজের শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করতে হয় করে ধীরে ধীরে এই শ্বাস প্রশ্বাসের পরিমাণ কমিয়ে আনতে হয় অর্থাৎ রিদেমিক করতে হয় চোখটি বন্ধ করে যতক্ষণ সুখাসনে বসা যায় যতক্ষণ পর্যন্ত নিজেকে আনডিস্টার্বভাবে রাখা যায় ততক্ষণ অবধি এই ধ্যান করা যায় এই ধ্যান যে কোনো বস্তু বা বিষয়ের উপরে হতে পারে যে কোনো বা বস্তু যে কোনো বিষয়ের উপরে আপনি ধ্যান করতে পারেন তবে সাধারণত যারা দীক্ষিত তারা নিজের গুরু বা ইষ্ট এই মূর্তিরই ধ্যান করেন এবং দিনের মধ্যে যতক্ষণ সময় বিশেষ করে সকাল সন্ধ্যায় গুরু নির্দেশিত পথে যতটা পারা যায় এই ধ্যান করতে হয় এইটা হল সেই ধ্যান যেই ধ্যান করা হয় এবারে নেক্সট আপনাদেরকে আমি একটা ধ্যানের কথা বলবো যেই ধ্যান আমার বলার বক্তব্য যেই ধ্যান আমি বুঝেছি এই ধ্যানকে করা যায় না আমি এই যে ধ্যানের কথা বললাম এতক্ষণ পর্যন্ত এই ধ্যানকে করাই যায় করা ছাড়া কিছু করা যায় না যেমন বাজার করা যায় যেমন চিন্তা করা যায় যেমন কাজ করা যায় যেমন গল্প করা যায় যেমন বই পড়া যায় এটা হলো সেই ধ্যান এখন আপনাকে আমি এমন ধ্যানের কথা বলতে চাই যেই ধ্যান বাঁচা যায় প্রথমটা হলো এই আমাদের আজকালকার দিনের মার্কেটে চাইনিজ গোছের ধ্যান সহজে খুব পাওয়া যায় খুব সহজে এই এই ধ্যানের মার্কেট একদম ভর্তি সবাই এই ধ্যান করতে ইচ্ছুক উৎসুক কি করে ধ্যান করব। বিভিন্ন মেডিটেশন ক্লাস খুলে গেছে আমরাই এরকম বিভিন্ন আমরা মহারাজারা এরকমভাবে গাইড করছি অনেক গুরু আছেন তারা গাইড করছেন নো ডাউট এই ধ্যান অবশ্যই করা যায় আপনি করতে পারবেন কিন্তু এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি এটা হলো সেই ধ্যান যেই ধ্যানকে করা যায় না যেই ধ্যানকে বাঁচতে হয় আপনার হয়ে কেউ লজেন্স কিনে দিতে পারে আপনার একটা কাজ করে দিতে পারে কিন্তু শ্বাস নিতে গেলে আপনার হয়ে এটা কেউ করতে পারে না খাবার খেয়ে পেট ভরাতে গেলে আপনার হয়ে এটা কেউ করে দিতে পারে না এটা নিজেকে বাঁচতে হয় ধ্যান করা আসলে কি খুব একটা বড় পূজনীয় সম্মানীয় একটা খুব রেসপেক্টের জায়গা একটা ধ্যান একটা বিশাল বড় শব্দ আজকালকার দিনে ধ্যান মানেটা কি আসলে না হয় করা কিছু করতে হবে না হয় কিছু ভাবা কিছু ভাবতে হবে স্মরণ মনন নিধি আপনারা যারা যেমন তোমরা যারা শুনছো তারা মোটামুটি এই কথাগুলোর সাথে সবাই খুব পরিচিত তার মানে কি ধ্যান একটা মানসিক ক্রিয়া কিছু কিছু ভাবা কতক্ষণ একটা জিনিস ভাবতে পারবেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা এক ঘন্টা তো ভালো করে ক্রিকেটও দেখতে পারেন না তাই সেই জন্য দেখেন না আমাদের বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলো মাঝখানে ব্রেক দেয় এক ঘন্টাতে সিনেমা হয়ে গেলে সিনেমার মধ্যেও ব্রেক পড়ে যায় হাফ টাইম যদি মানসিক ক্রিয়া হয় কোনো কালেই ধ্যান কিন্তু বেশিক্ষণ হতে পারে না আর যদি কিছু কাজ করা হয় একটা কাজ কতক্ষণ করবেন যে মিস্ত্রি কোদাল চালায় এত গ্রস লেভেলের কাজ সেও কিছুক্ষণ বাদে দাঁড়ায় থামে যদি ধ্যান করতেই হয় আপনাকে যদি কিছু করার মধ্যে ধ্যান পড়ে যায় তাহলে কতক্ষণ করতে পারবেন কোদাল চালাতেও বেশিক্ষণ পারবেন না সিনেমা দেখতেও বেশিক্ষণ পারবেন না আবার কোনো জিনিস জিনিস নিয়ে কনস্ট্যান্ট ভাবতেও আপনি পারবেন না কিন্তু ধ্যান কথার অর্থই তো হলো নিরন্তর যা ছেদ হয় না তাই তো ধ্যান কেউ কেউ বলে আমাকে আমাকে অনেকেই প্রশ্ন করে তার মধ্যে কেউ কেউ বলছে ধ্যান মানে হলো অন্য চিন্তা করাটা শেষ করা তাকে কেউ শিখিয়েছে অন্যান্য সব চিন্তাকে শেষ করে দেওয়াটাই ধ্যান অন্যান্য চিন্তা শেষ করবে আমি তাকে বলছি তাদের উদ্দেশ্য বলি যে যে তোমাকে এটা শিখিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করো কে শেষ করবে শেষটা কে করবে যে শেষ করবে সে তো নিজে বেঁচে গেল এই নিরন্তরের মধ্যে রিসেন্ট মার্কেটিং এটা খুব ভালো চলে বসে বসে নিজের চিন্তাগুলোকে দেখো একটা চিন্তা আসছে একটা চিন্তা যাচ্ছে খুব ভালো কথা দেখো দেখতে থাকো এরমভাবে ধ্যান কথার তাহলে অর্থ কী একজন আমাকে বলছে আরও সে সুন্দর করে কাব্যিক ভাষা শিখে এসেছে বলছে ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিটাকে তার চরণে অর্পণ করে দেওয়া আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই বর্ণপরিচয় ধারাপাঠ আর চাঁদ মামা ক্লাস থ্রি ফোর ফাইভের জন্য এগুলো ঠিক আছে আধ্যাত্মিকতা বাচ্চাদের কাজ নয় একটু ম্যাচিউরদের দরকার যারা এইসব বলে যে ভগবানের চিন্তা করে তাকে মন প্রাণ অর্পণ করা হ্যান ত্যান তাদের উদ্দেশ্যে আমার বলা এইটা বর্ণপরিচয় পাঠ নয় তাদের কাজ নয় আধ্যাত্মিকতা একটু বড় হয়ে যাও বিঘ্রনা এটা একটু বয়স্কদের ব্যাপার আমি তো তাদের উদ্দেশ্যে বলবো আমাকে বলছে একজন যে আমাকে কেউ বলেছে যে ধ্যান করার অর্থটা হলো এই আমি তাকে বললাম ভাই যে বলেছে বলেছে খুব ভালো কথা সে যেমনই হোক না কেন তুমি কেমন যে ধ্যানের পদ্ধতি জানছো ধ্যান করা শিখছো অথচ এইসব কথা এই কথাগুলোতে বিশ্বাস করছো বি ম্যাচিওর অধ্যাত্ম বয়স্কদের কাজ একটু বয়সে বয়স্ক হতে হবে না একটু চিন্তায় বয়স্ক হতে হয় বাচ্চাদের জন্য ছোটো গল্পের বই বিভিন্ন রকম কাহিনী বিভিন্ন রকম বিষয় ঠিক আছে কিন্তু ধ্যান সেরকম নয় সাধনা সেরকম বিষয় নয় তবে ধ্যান কি জীবন মুক্তির বা সত্যের বা কোনো মহৎ লক্ষ্যের উচ্চতম আদর্শ যেটা যেটা ধ্যেয় তাতে সমর্পিত হয়ে যাওয়াই ধ্যান জীবন মুক্তির উচ্চতর আদর্শে সমর্পিত হয়ে যাওয়াকেই ধ্যান বলে যখন তোমার পুরো জীবনটাই পুরো জীবন কোনো একটা ঘন্টা নয় একটা মিনিট নয় একটা সেকেন্ড নয় একটা জায়গায় গিয়ে ধ্যান করলাম কোনো মঠে গিয়ে ধ্যান করলাম তা নয় যখন তোমার পুরো জীবন কোনো একটা মুক্তির যজ্ঞে আহুতির মতো হয়ে যায় সম্পূর্ণ জীবন ধ্যান এমন জিনিস যখন এটা সম্পূর্ণ আহুতি একটা বেলপাতা যখন আগুনের মধ্যে দিয়ে যাও তার অস্তিত্ব থাকে না ধ্যান এই কথাই বলে তোমার অস্তিত্ব ধ্যান চায় না কারোর অস্তিত্ব ধ্যান চায় না অস্তিত্ব থাকলে ধ্যান হতে পারে না অস্তিত্ব ইট সেলফি ধ্যান একটু বোঝবার চেষ্টা করবে ধ্যান করতে বোঝে সেই জন্য বললাম আমরা কেউ বাচ্চা নই তোমরা কেউ বাচ্চা নও বাচ্চাদের কর্ম নয় এটা একটু একটু যারা জোর লাগাকে হাইয়া একটু জোর লাগাও মাথার উপর একটু চিন্তা করতে হবে জীবনে তোমার ধেয় পদার্থ যা তা এত বড় হয়ে যাবে যে তোমার পুরো জীবনের বলি চেয়ে নেবে তখন হয় ধ্যান পুরো জীবনের বলি এক ঘন্টার নয় রে ভাই এক মিনিটের নয় পাঁচ মিনিটের নয় এই নয় সন্ধ্যেবেলাতে বসি শুধু তাকে ধ্যান বলে না ধ্যাতা ধ্যাতা যে যে ধ্যান করছে তার পূর্ণ বলি একটুখানিও বাজবে না বলি দান হলে কি হয় এক কোপে শেষ কিছু থাকবে না তাকে বলে ধ্যান ধ্যানের মজা সেখানেই তোমরা এখন যে মজাটা পাও সেটাকে হলে ধ্যান করার মজা ধ্যানের মজা নয় কিছু করার মজা কিছু ভাবার মজা হুম চানাচুরের স্বাদ ভাবলে মজা লাগে নতুন একটা আইফোন হাতে আসবে ভাবলে মজা লাগে এই মজাটা পাও হাই আইফোনের সাথে একাত্ম হয়ে যাওয়ার মজাটাই আলাদা আর আইফোন ভাবার মজাটা আলাদা ধ্যান জীবনের এক কোনায় এক পাশে ঘটে যাওয়া কোনো ঘটনা হতে পারে না যে তোমার সকালবেলায় উঠে কিছুক্ষণ ঠাকুরের সামনে নকুল দানা দিয়ে কিছুক্ষণ ধ্যান করলাম জপ করলাম গুরুদেব বলেছেন তারপরে সন্ধ্যাবেলায় ধ্যান করলাম জব করলাম গুরুদেব বলেছেন যেদিন পারলাম না বিয়ে বাড়ি আছে সেদিনকে শোয়ার আগে বসে একটুখানি হাত নাড়িয়ে নিলাম ধ্যান এরকম বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না ধ্যান হলো তা যা তোমার জীবনে প্রথমে আসবে তোমার জীবনের পূর্ণ বলি নিয়ে ধ্যান পুরো পুক উঁচু করে দাঁড়াবে এবং দাঁড়িয়ে ধ্যান ডিসাইড করবে তোমার জীবনে কি চলবে কি চলবে না এই নয় যে তুমি ডিসাইড করবে যে কখন ধ্যান করব তখন ধ্যান হতে পারে না ধ্যান তখন হয় যখন ধ্যান নিজের উপরে তোমার তোমার বুকের উপরে ধ্যান দাঁড়িয়ে সে ডিসাইড করবে যে তোমার জীবনে কোন কাজটা করবো আর কোন কাজটা তুমি করবে না তুমি কি ধ্যান করো আমরা কি ধ্যান করি আমরা ডিসাইড করি আমরা ধ্যান করব চলো বসে একটু ধ্যান করি জব করি যেমন বাজার করার মতো সিনেমা দেখার মতো আমরা ডিসাইড করি এটাকে ধ্যান বলা চলে না পূর্ণ সত্তার আহুতি না হয়ে গেলে ধ্যান হতে পারে না ধ্যান প্রথমে আসবে আর ধ্যান ডিসাইড করবে যে তোমার জীবনে কি কি চলবে এবং এই জন্য ধ্যানকে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে ধ্যান হতে হবে একটুখানি নয় কয়েক মিনিটের নয় প্রতি মুহূর্ত কারণ তোমার জীবনের যে কর্মগুলো সেগুলোকে যদি ডিসাইড করতে হয় তুমি কখন কি করবে তা যদি ধ্যান ডিসাইড করে তা ধ্যানকে তো নিরন্তর হতে হবে তার মধ্যে গ্যাপ পড়লে চলবে না ধ্যানের অর্থই তো তাই ধ্যানের অর্থই হলো যা নিরন্তর চলে যার কোনো ব্রেক নেই যার কোনো ছেদ নেই তাই তো ধ্যান প্রত্যেকটা ক্রিয়া মানসিক হোক শারীরিক প্রত্যেকটা ক্রিয়া কি বলে প্রত্যেকটা ক্রিয়া বলে আমি একটা ক্রিয়া তুমি আমাকে কিছুক্ষণ ধরে করো আমি একটা ক্রিয়া বসে এখান থেকে ডান নাক দিয়ে শ্বাস নাও বা নাক দিয়ে ছাড়ো প্রাণায়াম করো একটা আমি ক্রিয়া আমার টোয়েন্টি মিনিটস এই ক্রিয়াটা করো অনুলোম বিলোম আজকে তো আমরা এইসবে খুব এক্সপার্ট এবং নিজেদেরকে ধ্যানী বলেও মনে করি নিজেকে যোগী বলে মনে করতে শুরু করি কিন্তু উদ্দেশ্য কী যাতে পায়খানাটা আমার ক্লিয়ার হয় আহা কী জীবনের আমার মহৎ আইডিয়াল আমি ধ্যান করতে বসেছি কেন আমি প্রাণায়াম করতে বসেছি কেন প্রাণের সংযম করতে বসেছি কেন আমার যেন টয়লেটটা ক্লিয়ার হয়ে যায় ল্যাট্রিনে কোনো সমস্যা না হয় এত বড়ো মহৎ উদ্দেশ্য নিয়ে ভাই তুমি আধ্যাত্মিক জীবনে এসেছো এটাই অনেক বড় বিষয় ধ্যান তা নয় যা পাঁচ মিনিট হয় দশ মিনিট হয় তা ধ্যান হতেই পারে না কোনো একটা ক্রিয়ার শুরু আছে আর শেষ আছে ধ্যান তো তাকে বলে যার শুরু শেষ নেই যখন কোনো একটা মহত্তর উচ্চতর আদর্শ তোমার জীবনের সম্পূর্ণ আহুতি তোমার থেকে চেয়ে নেয় এবং জোর করে নয় রিমাইন্ডি জোর করে নয় যখন তুমি এই উচ্চতর আদর্শর প্রতি সম্পূর্ণ নিজেকে বিকিয়ে দাও বিলিয়ে দাও তুমি যখন জোর করে কিছু দাও দেখবে তুমি পূর্ণভাবে দিতে পারো না কিছু না বাঁচাতে ইচ্ছা হয় ধ্যান তা যার সামনে পূর্ণভাবে বিকিয়ে দিতেই আমার ইচ্ছা হয় নির্দিষ্ট একটা কোনো ক্রিয়া ধ্যান হতে পারে না তোমার কাজগুলো যখন তোমার প্রত্যেকটা সারা দিনের কর্ম সারা জীবনের কর্ম যখন কোনো একটা উচ্চতর আদর্শের দিকে উচ্চতর কোনো একটা বিষয়ের উপরে সমর্পিত হয়ে যায় উৎসর্গিত হয়ে যায় এবং সেই উৎসর্গিত আদর্শ তোমার জীবনকে গাইড করে তুমি আর এখানে কর্তা থাকো না এখানে ধ্যানই কর্তা দেখো একটা ফার্মের মধ্যে কর্মচারীরা যায় আসে কিন্তু কর্তা কনস্ট্যান্ট বসে থাকে ধ্যান মিন্স কনস্ট্যান্ট যা তোমার জীবনে কনস্ট্যান্ট বসে আছে জানবে সেটাই তোমার ধ্যান তুমি অন্য যা ধ্যান করতে চেষ্টা করো তুমি করতে পারো তারা কর্মচারী গোছের তারা নিরন্তর নয় আসবে চলে যাবে ধ্যান কিন্তু এরকম বিষয় নয় ধ্যান আসবে কিন্তু ধ্যান জীবন থেকে যাবে না কোম্পানির মালিক আসে সে কিন্তু যায় না সে কনস্ট্যান্ট থাকে একে ধ্যান বলে এখন প্রশ্ন আসবে তা এরকম ধ্যান আমরা কিভাবে করব। সমস্যা এই আমাদের কিছু করতে হবে সব সময় অলবেস আমাদের কিছু দরকার কিছু করার জন্য যেমন বাচ্চাদের খেলনার দরকার একটা ঝুনঝুনি দরকার একটা চকলেট দরকার কিছু না পেলে চুষি দরকার কিছু না নিজের আঙুলটা নিয়েই চুষবে আমাদের কিছু করতে হবে ধ্যান করা যায় না ধ্যানকে বাঁচতে হয় জীবনে কি আনা যায় না ধ্যান জীবনকে চালায় যতক্ষণ তোমার এই অস্তিত্বের প্রতি তোমার তীব্র আকর্ষণ তোমার আইডেন্টিটির প্রতি তোমার তীব্র আকর্ষণ তুমি হাজার চেষ্টা করো ওই খেলনা মার্কা ধ্যান তো করতেই পারবে যেমন বললাম চাইনিজ মার্কেটে পাওয়া যায় সেই ধ্যান তুমি অবশ্যই করতে পারো নো ডাউট অনায়াস তুমি অনেক পেয়ে যাবে আমাদের মতো অনেক পেয়ে যাবে বাইরেও পেয়ে যাবে যারা ঘুরছে বেহবে কোথায় গেছিলাম বলে মেডিটেশান ক্লাসে গেছিলাম সকালবেলায় হ্যাঁ কাকিমারা জেঠিমারা দিদিমারা হ্যাঁ যারা আছে তারা সকালবেলায় কি করছে টিভির সামনে স্কুলে নাকটা টিপে এটাও খুব চলে এও একরকম ধ্যান আবার এমন ধ্যানও চলে চললেন কোথায় আমাদের বিভিন্ন মায়েরা চলেছেন বিভিন্ন রকম স্ল্যাক্স পরে কোথায় মেডিটেশান ক্লাসে সুন্দর করে সিট বেছাবে বেছিয়ে বসবে বাহ খুব সুন্দর জীবনের তোমার কি উচ্চতর ধেয় পদার্থ ধ্যান কোনো কালে করার জিনিস নয় ধ্যান কোনো সময়ের বিষয় নয় ধ্যান হলো সেই বিষয় যেখানে সময় ভুল হয়ে যায় হ্যাঁ তুমি করতে পারো যোগ মানে কিছুর সাথে যোগ হয়ে যাওয়া কিছু জীবনের সাথে জোড়া যেমন আমরা মাথার মধ্যে ক্লিপের মধ্যে মেয়েরা জড়ায় সেরকম কিছু জড়ানো যেমন আমি গলার মধ্যে মাইক লাগিয়েছি এরকম কিছুটা লাগিয়ে দেওয়া একে যোগ বলে যোগ হলো তা যা এই নয় যে তুমি কি করলে যুক্ত হবে কিছু করব কিছু ভাববো তারপরে যুক্ত হবে কে যোগ বলে না যোগ হলো তা যখন যোগ এসে তোমার যখন কোনো বস্তু বিষয়ের সাথে তোমার এতখানি সম্পৃক্তি এতখানি প্রেম যা তোমাকে কোনো কিছুর থেকে বিয়োগ হতে দেয় না যা তার সাথে দূরত্ব রাখতে দেয় না তাকে যোগ বলে দেখো রাধার জীবন রাধা রাধা করে যারা বৈষ্ণবরা বলছে তাদেরকেও বলছি দেখো রাধার জীবন ওকে বলে যোগ প্রেম বলো জ্ঞান বলো ভক্তি বলো বিভিন্ন রকম টার্মিনোলজি লাগাও অহেতু কি ভক্তি বলো যাই বলো ওই হলো যোগ যখন কৃষ্ণের কৃষ্ণরূপ কেউ বা কৃষ্ণের মতো মহত্তর কিছু জীবনকে গ্রাস করে ফেলে তাকে বলে যোগ তা তুমি নাম তুমি জ্ঞান দাও ভক্তি দাও কর্ম দাও আর যাই দাও ধ্যান একটু নয় অবশ্যই ধ্যান সার্বিক অবশ্যই ধ্যান নিরবিচ্ছিন্ন যা বিচ্ছিন্ন হলো তা তো ধ্যান হতেই পারে না ধ্যান কথার অর্থই হলো নিরবিচ্ছিন্ন তুমি ধ্যান করতে পারো এরকম বাচ্চা মার্কা ধ্যান তুমি তো অবশ্যই করতে পারো বাচ্চাদের ধ্যান কেমন হবে খেলনার মতো ঝুনঝুনির মতো ঝুনঝুন ঝুনঝুন করে নাড়বে গেলাম ঝুনঝুন করে বসলাম মহারাজ বললে আস্তে আস্তে করে শ্বাস নিন শ্বাস ছেড়ে দিন বাচ্চাদের খেলনা বাবা কেমন আছো এই নাও খেলনা এই নাও লজেন্স খাও এটাও একটা ধ্যান এটা বাচ্চাদের খেলনা কিন্তু বয়স্কদের খেলনা ধ্যান নয় বয়স্কদের ধ্যান হলো তরওয়াল যে ধ্যান যা যা তাকে বিচ্ছিন্ন করে দেয় তাকে কেটে দেয় একমাত্র তরোয়াল নিরচ্ছিন্ন তার সামনে যা যা আছে কেটে চলে যায় যা যাই তরোয়ালের পথে দাঁড়াবে তাকে তরোয়াল কাটতে কাটতে চলে যায় তোমার জীবনে মহত্তর আদর্শের পথে যা যা বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে যেই প্রসিডিওর কাটতে কাটতে চলে যায় তাকে বলে ধ্যান একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে একটা মেয়ে যখন একটা ছেলের সাথে আসক্তিতে পড়ে দেখো ওইখানেও ধ্যানের স্বাদ আছে বিচ্ছিন্ন হতে দিচ্ছে না যা যা আসছে বাবা মা ছোটো হয়ে যাচ্ছে কোনো সময় ওর মধ্যে থেকে নেগেটিভটা নিও না ওর মধ্যে থেকে সার পদার্থটা নাও ঠাকুর বলতেন দুধটা তোলো গরুর মধ্যে দুধটা সার ওর মধ্যে সারটা কী ওর মধ্যে সার হলো ওই যে মানসিক সম্পৃক্ততা যেখানে দেহ মন হেরে যাচ্ছে লোকে সুইসাইড করে ফেলছে এত শরীর মন ওই সময়ের জন্য চলে যাচ্ছে এই রকমভাবে কোনো জীবনে যদি তোমার মহত্তর উদ্দেশ্য থাকে যার জন্য তুমি সর্বস্ব ত্যাগ করতে পারো তাই তোমার ধ্যানের বুঝতে হতে পারে ধ্যানকে অবশ্যই ধার্বিক হতে হবে ধ্যান জীবনের আহুতি চায় তোমার আমিত্বের আহুতি চায় না হলে ধ্যান সম্ভব নয় ধ্যানের পদ্ধতি অনেকেই আমাদেরকে বলছে প্রশ্ন আসে বারংবার তা ধ্যানের পদ্ধতি কি ধ্যানের কোনো রিজিট ডেফিনেশান হতে পারে না বিভিন্ন সময় এই জায়গাটা বুঝতে হবে বিভিন্ন সময়ে ধ্যানের বিভিন্ন রকম উদ্দেশ্য বিভিন্ন সময় ধ্যানের পরিভাষা বিভিন্ন এই যে এখন তোমরা বসে আমাকে শুনছ এখন ধ্যানের অর্থ এই নয় যে চোখ বুঝে আমি এভাবে বসে পড়বো এখন ধ্যানের ডেফিনেশান কি এটাকে ভালো করে বোঝো এখন ধ্যানের ডেফিনেশান হলো কনস্ট্যান্টলি আর পরিষ্কারভাবে শোনা আর বোঝা এই মুহূর্তে এটাই ধ্যান তাই নয় কি যেই মুহূর্তে তুমি যা কর্ম করো কোনো সময় কোনো কাজকে শেষ করাটা কি কমপ্লিট করাটাই সেটা ধ্যান কোনো সময় কোনো কাজ না করাটা ধ্যান কোনো সময় অপেক্ষা করাটাই ধ্যান কোনো সময় অপেক্ষা না করে কাজটা শেষ করে ফেলাটাই ধ্যান কোনো সময় কিছুকে নিয়ে আসা জীবনে ধ্যান কোনো সময় কিছু নিজেকে ছেড়ে দেওয়া ধ্যান এটা আলাদা হতে পারে না তাহলে বলতো না শাস্ত্র ছাত্রানাম অধ্যয়নং তপ কেন এই কথাটা বলছে ছাত্রের কাছেই ওইটাই তার ধ্যান জীবনের ধ্যানের কোনো একটি রিজিট পরিভাষা হতে পারে না তোমার জন্য কোন পদ্ধতি উচিত তার ডিসাইড করবে কে ধ্যানের পদ্ধতি একমাত্র ধ্যানই ডিসাইড করতে পারে তোমার মহত্তর উচ্চতর লক্ষ্যই ডিসাইড করবে তোমার জীবনে ধ্যানে ধ্যানের অর্থ কি হবে যে মিস্ত্রিটা ধরুন ইট গাচ্ছে তার কাছে ধ্যানের অর্থ এই নয় যে গুরু ইষ্টের চরণে বসবো আর মাল মশলা ফেলছি আর ইট দিচ্ছি এটা আমাদের কোনো রং আইডিয়া আছে গুরু বলেছে জব করতে করতে কাজ করো কাজের ফাঁকে ফাঁকে জব করো এর অর্থ কি এর অর্থ নয় যে তরকারি নাড়ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শিব শিব কালী কালী বলছি এটা নয় তোমার জীবন ওই শিব কৃষ্ণ কালীর মহত্তর উদ্দেশ্যে সমর্পিত তার মাঝখানে মাঝখানে কাজ হচ্ছে কাজের মাঝখানে মাঝখানে ধ্যান চলছে না ধ্যানের মাঝখানে মাঝখানে কাজ হচ্ছে এবং ধ্যান ডিসাইড করছে কীভাবে জীবনের কাজ হবে ওই মিস্ত্রির কাছে ইট গাথাটাই ওই সময় কিন্তু ধ্যানের পরিভাষা এই ধ্যান তার জন্য নয় ধ্যানের কোন পদ্ধতি তোমার জন্য উপযুক্ত এটা একমাত্র ধ্যানই ঠিক করতে পারে আমি চাই তোমাদের ধ্যান এমন হোক যখন ধ্যানটা ভাঙতে শুরু করবে ধ্যান নিজেই ডিসাইড করে নেবে ধ্যান যখন ভাঙতে শুরু হয় ধ্যান নিজে ডিসাইড করে নেবে নিজের ওর মধ্যে অটো রিপেয়ারের একটা পসেজিওর থাকবে যে ধ্যান নিজেই নিজেকে ভাঙতে দেবে না একেই ধ্যান বলে যা ভেঙে গেল তা ধ্যান হয় না তা স্মৃতি হতে পারে চিন্তা হতে পারে কর্ম হতে পারে ধ্যান নয় ধ্যান তো তা যা কখন ভাঙে না নেশা তো তা যা লেগেই থাকে যা কেটে গেল তা আর কি নেশা নেশা টার্মটা নেশা ভঙ্গের জন্য নয় যতক্ষণ নেশেরই যে যে নেশাগ্রস্ত সে যতক্ষণ বুধ হয়ে আছে এই জায়গাটা বোঝো তাকেই বলে নেশা নেশা কেটে গেলে নেশা থাকে না সে কেমন নেশা সে নেশা কেটে যায় জীবনে এমন কোনো নেশা করো যে এই নেশা কাটবে না এমন ধ্যান করো যে ধ্যান ভাঙবে না ধ্যান ভাঙতে শুরু করলেই ধ্যান নিজেই ডিসাইড করে নেবে যে কন্টিনিউ থাকার উপায় কি। তাকে বলে ধ্যান তোমাদের জীবনে এমন ধ্যান আসুক জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন কোনো তোমার শরীরে ঘা হয়েছে তুমি ওষুধ না খেলেও ঘাটা আস্তে 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 অটো রিপেয়ার হয় শুকায় হুম সেচক্রিকা অনুক্রমিকা ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলি সেই জায়গাটা নেয় আপনা আপনি শুকানোর শরীরের মধ্যে অটো রিপেয়ারের সিস্টেম আছে ওষুধ খেয়ে সেটা এনহ্যান্স করি আমরা কিন্তু এ নিজেকে নিজে রিপেয়ার করতে পারে নখ আপনা থেকে গজিয়ে ওঠে চুল আপনা থেকে কিন্তু বেড়ে ওঠে নিজেকে রিপেয়ার করতে জানে তোমার ধ্যানের মধ্যে এরকম অটো রিপেয়ারের একটা প্রসিজিওর থাকা উচিত জীবনে প্রত্যেক মুহূর্তে তোমার অবস্থা বদলাচ্ছে অবস্থাগুলি তোমার জীবনের এক নয় প্রত্যেক অবস্থার জন্য তোমার বিধি চাই একটা করে একটা পদ্ধতি চাই যে কি করে ধ্যান করব যে সব মহাপুরুষ অবতাররা গুরুরা করুণা করে তোমার আমাদের জন্যে পদ্ধতি দিয়ে গেছেন তারা কত পদ্ধতি দেবেন একশো দুশো পাঁচশো এর বেশি তারা আর কত পদ্ধতি বলতে পারে কিন্তু তোমার জীবনের অবস্থাগুলি কত তোমার জীবনের অবস্থা কোটি কোটি তা তোমার কোটি কোটি ধ্যানের প্রসিডিওর চাই তা তো সম্ভব নয় ধ্যান এবার তুমি কোটি কোটি বই কোথায় পাবে কোটি কোটি বিধি কোথায় পাবে কোটি কোটি গুরু কোথায় পাবে যে তোমাকে বলে দেবে যে কোথায় দেন এই জায়গার থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন যে মনি গুরু হয় যখন মন সেই পর্যায়ে পৌঁছায় তখন ধ্যান স্বতঃস্ফূর্ত হয় তুমি এমনি খেলনার ধ্যান তো শুরু করতে পারো কিন্তু এ ধ্যান ভেঙেও যাবে আর ধ্যানের পরিভাষা হারিয়েও যাবে তোমার জীবনে নিজেকে সচেতন করা নিজেকে অ্যালার্ট করাই হল ধ্যান যখন ধ্যান মানেটা কি যেটা বললাম কনস্ট্যান্ট নিরন্তর যখন তোমার জীবনে নিরন্তর করে একটি মহৎ উদ্দেশ্য তোমাকে গ্রাস করতে দৌড়ে আসে এবং তুমি ভালোবেসে সেই মহৎ উদ্দেশ্যকে আলিঙ্গন করতে এগিয়ে যাও তখন হয় ধ্যান তখন তুমি বাইরে যাই করো তাই তোমার জন্য ধ্যানের পদ্ধতি তোমার জন্য ধ্যানের আলাদা কোনো পদ্ধতির দরকার পড়ে না পদ্ধতি কখন লাগে যখন ধ্যান তোমার জীবনে বাজার করা ঘুরতে যাওয়া সিনেমা দেখার মতো একটা বিচ্ছিন্ন ঘটনা তখন একমাত্র ধ্যানের পদ্ধতির দরকার পড়ে কিন্তু যখন তোমার জীবনের মহত্তর আদর্শ তখন তুমি যাই কর্ম করবে ওই যে হিম গুরুদেব বলেছিলেন যে মাঝে মাঝে জব ধ্যান কর মাঝে মাঝে জব করো ব্যাপারটা উল্টো জব করতে করতে কাজ করো কাজ করতে করতে জব করো না তখন জব বা ধ্যান ধ্যান এটাই নিজেই ডিসাইড করবে যে কি কাজ তোমার জীবনে কীভাবে করতে হবে একেই বলে বিবেক একেই বলে বিচার আমরা বিভিন্ন চিন্তার পুটলি হাতে করে নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের স্বাধীন সত্তা থাকে না যখন আমাদের জীবন একটা মহত্তর আদর্শকে কেন্দ্র করে চলতে থাকে তখন আমার জীবনে যা যা ঘটবে যাই ঘটুক যেমন শ্রীরামকৃষ্ণের ঘটেছিল জীবনে যেমন মহাপ্রভুর ঘটেছিল যেমন মহাপুরুষদের ঘটেছিল তারা কি একটা একটা বিচার করে কাজ করতেন তাদের জীবন একটা উচ্চতর আদর্শে সমর্পিত হয়ে গিয়েছিল এবং তারা যা করতো তাকে কী বলতে আমরা কি বলি আমরা তাকে লোকশিক্ষা যখন নিজের জীবন একটা মহত্তর আদর্শে বলিদান মতো হয়ে যায় তখন সে আর কোনো কাজ ভেবে করে না সে যা করে তাই লোকশিক্ষা হয়ে যায় ধ্যানও তাই একই জিনিস তখন তুমি বাইরে যাই করো ধ্যানই ধ্যানের বিধি বলে দেবে এখন তোমার কর্মই এমন হয়ে গেছে যে তা সবসময় ধ্যানের সহায়ক হয়ে থাকবে তুমি তোমার জীবনে বর্তমানে হাজারটা কাজ করো যা ধ্যান বিরোধী যা রাম বিরোধী যখন তোমার জীবনে রাম উদ্দেশ্য হয়ে যায় তখন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা অ্যাকশান তোমার সেলফ ধ্যানের বিধি তখন সেটা ইট সেলফ ধ্যান প্রচলিত বিধি ধ্যান এমন করো যে ধরো তুমি সকাল সাতটার সময় ধ্যানে বসেছো এতে কোনো অসুবিধা নেই তুমি সকালবেলা ধ্যানে বসেছো কিন্তু আমার প্রশ্ন ধ্যান ভাঙলো কেন ধ্যান এই জন্য ভাঙলো কারণ তুমি বুঝলে এবার চলো ধ্যান হয়ে গেছে ওটো বাজারে চলো এই বাজার যাওয়ার ধ্যান করার মধ্যে তোমার বিস্তর পার্থক্য একে ধ্যান বলে না এটা একটা কর্ম হয়ে গেছে ক্রিয়া হয়ে গেছে ধ্যান তো কর্মনাশক তোমার ধ্যান কর্মনাশক নয় তোমার ধ্যান কর্ম নাই মানসিক কর্ম নাই সোজা হয়ে বসে পিঠ ব্যথা করছে ঝুঁকে পড়লে শারীরিক কর্ম ধ্যান কর্ম নয় ধ্যান কর্ম হতে পারে না ধ্যান সেই ধ্যানই শ্রেষ্ঠ যেই ধ্যান কখনো ভাঙে না বাকি সব ধ্যান তুমি যাই করো না কেন সেই ধ্যান ভেঙে যাবে যা ভেঙে গেল তা কি আর ধ্যান থাকলো যার মধ্যে অন্তর এসে গেল দূরত্ব এসে গেল তা কি থাকলো আর ধ্যান নিরবিচ্ছিন্ন যা নয় যা বিচ্ছিন্ন হলো তা কি ধ্যান হতে পারে এমন ধ্যান করো যা ভাঙে না প্রচলিত বিভিন্ন পদ্ধতি বিধিগুলো যা আমরা মার্কেটে পাচ্ছি সাতদিক থেকে পাচ্ছি তা বলে দেয় ধ্যান কিভাবে করবে তা শুরুটা বলে দেয় কিন্তু সেই ধ্যান কন্টিনিউ করতে শেখায় না নিরন্তর চলতে শেখায় না কেন ওটা একটা পদ্ধতি একটা ক্রিয়া মাত্র একবার তুমি এই কি করলে ধ্যান করলে পনেরো মিনিট ধ্যান করলে একটা টুপি মাথায় পড়লে তারপরে তুমি কি করলে বাজারে গেলে একটা টুপি মাথায় পড়লে তারপর তুমি অফিসে গেলে আরেকটা টুপি মাথায় পড়লে তারপর তুমি কোনো ইনভিটেশনে গেলে তুমি আরেকটা টুপি মাথায় করলে এইভাবে টুপি চেঞ্জ করাই কি জীবনে কি কী ধ্যান বলে ধ্যান তো সেই জিনিস যা মাথার চুলের মতো যা তোমাকে কখনো ত্যাগ করে না যা তোমার ভেরি বেস টুপি যাই হোক টুপি বদলকে ধ্যান বলে না ধ্যান জীবনে যখন সমস্যা আসবে এ আমাদের জীবনটাই তো বাহুল দুঃখটাই তো সত্য সব থেকে বড়ো সমস্যা থেকে বেঁচে বেরিয়ে যাবার যে পদ্ধতি সমস্যাকে কেটে বেরিয়ে যাবার যে পদ্ধতি তাই তোমার জন্য ধ্যান সংসার তো কনস্ট্যান্ট তোমাকে এই সমস্যাটাই দিচ্ছে তাই তো কনস্ট্যান্ট তোমাকে একটার উপর একটা পাজল দিচ্ছে যেমন টিচার অঙ্ক দেয় সংসার তোমাকে কনস্ট্যান্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই সমস্যাগুলোকে যে ভাঙতে পারে তাই হলো ধ্যান এই ইকুয়েশানগুলোকে যা মিলিয়ে দিতে পারে তাই হলো ধ্যান তুমি ধ্যান করলে অথচ তোমার জীবনের সমস্যাই মিটল না যেমনটি ছিল তেমনটি থেকে গেলে কী ধ্যান হচ্ছে তোমার আমি দু বছর ধরে গিয়ে ধ্যান প্র্যাকটিস করছি ধ্যান তো বড্ড শিখে গিয়েছি আমি কিন্তু যখন বাড়িতে কোনো একটা বিশেষ সমস্যা হয় তখন আমার বুকটা ধকপক করে তা কেমন ধ্যান তুমি শিখলে বাবা যা যেই ধ্যান কোনো সমস্যার সময় তোমার কাজেই লাগলো না এমন কী প্যারাসিটামল তুমি বাড়িতে এনে রেখে দিলে যে যখন জ্বর হলো তুমি খেতেই ভুলে গেলে ধ্যান তো তা যা তোমার এই সমস্যাগুলো কাটতে কাটতে বেরিয়ে যাবে যদি তোমার জীবনের সমস্যাগুলো কাটতে না পারলো তাহলে কি শিখবে কি বা ধ্যান আমার তো পুরো লক্ষ্যটাই এই থাকে সব সময়। যে তোমাদেরকে সেইটা বলা যাতে তোমাদের এই জীবনের সমস্যাগুলো মেটে তারপর তো কিছু করবে তারপর তো কিছু ভাববে সংসার তোমাকে সমস্যাই দেবে বইতে পড়বে আমাদের কাছে শুনবে অন্যের কাছে বুঝবে কোনো একটা ক্লাসে যাবে যাই তোমাকে দিক না যেমন ধ্যানই তোমাকে দিক না কেন সে তুমি কালী মন্ত্রই জপ করো দুর্গা মন্ত্রই জপ করো যে মূর্তি জপ করো তা যদি তোমার জীবনের মহত্তর উদ্দেশ্য হয় এবং তার প্রতি তুমি যদি সমর্পিত হও এবং তোমার জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে সে যদি দাঁড়িয়ে সেগুলোকে ছেদ করতে পারে তাহলে তাই ধ্যান বা যে পদ্ধতি ছেদ করতে পারে সেই পদ্ধতি ইটসেলফ ধ্যান সে পদ্ধতিই নয় যা নিরন্তর চলতে পারে যা তোমার জীবনে নিরন্তর চলে কনস্ট্যান্ট বিচ্ছিন্ন হয় না জেনে রাখবে সেটা কোনো পদ্ধতি না সেটা ইটসেলফ ধ্যান আত্মা ছাড়া নিরন্তর কি আছে ঈশ্বর ছাড়া নিরন্তর কী আছে সত্য ছাড়া আর নিরন্তর কী আছে সবেতে ছেদ আছে যদি দেখো তোমার জীবনে এমন কোনো সত্য আছে যা তোমাকে কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না শারীরিক মানসিক আধ্যাত্মিক যেই স্তরে যেভাবে ডিফাইন করো তোমাকে ছেড়ে যায় না জানবে সেটার কোনো পদ্ধতি নয় সেটা তোমার ধ্যান ইট সেলফ ধ্যান তোমার জীবনে এসেছে পদ্ধতি মানে কি পদ্ধতি মানেই হল শুরু হওয়া আর শেষ হওয়া এই শেষ হওয়াটা খুব ডেঞ্জারাস জিনিস এই শেষ হওয়াটা বড় ভয়ঙ্করই শেষ তোমাকে বিভিন্ন যন্ত্রণার মধ্যে ছেড়ে দিয়ে যায় শুরু তো হতে পারে জীবনে দেখো যে কোনো শেষ তোমাকে যন্ত্রণায় দিয়ে যায় তো এমন বিধি যা শেষ হয় না সেটা খোঁজো এমন কিছু জীবনে যা শেষ হয় না যার শুরু তো হতে পারে কিন্তু যা শেষ হয় না জানবে সেটাই ধ্যান এইরকম একটা উদ্দেশ্যের প্রতি যার মধ্যে অন্তর নেই যা নিরবিচ্ছিন্ন সমর্পিত হয়ে যাও তখন তোমার প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা চলাফেরা শুধু ধ্যানই হবে না অন্যের প্রতি ধ্যানের শিক্ষা হয়ে যাবে ধ্যান বাঁচো ধ্যান করে কি করবে কি করা কি ঘড়িতে অ্যালার্ম লাগানো আমাদের কাছে জব ধ্যান বিষয়টা এমন হয়ে গিয়েছে যে করতে হবে কিছু একটা করা বাচ্চারা যেমন খেলে নাই পায়ের আঙুল চুষবে না হাতের আঙুল চুষবে না লজেন্স নিয়ে খেলবে একটু বড় হও ধ্যানকে ডিসাইড করতে দাও তোমার জীবনে কি চলবে এই জীবন তুমি বাঁচো নি এই জীবন বাঁচার আনন্দ তুমি বোঝনি সেই জন্য ধ্যানের আনন্দ কি নি তুমি মাধ্যমিক পাশ করলে পিএইচডি করলে বিএ করলে এম বি করলে কী ঘটতে পারে তাই বুঝেছো কখনো এম বিএ করে বাঁচো নি পিএইচডি করে দেখো নি তুমি যেগুলি শিখতে যাচ্ছ সেগুলি তোমাকে শুধুমাত্র গল্পই বলবে যে করলে কি হয় এইভাবে এইভাবে পড়ে কিন্তু শিক্ষিত হওয়ার সুখ তা তোমায় দিতে পারে না ধ্যান করলে কী হয় আমি তোমায় বলতে পারি কিভাবে ধ্যান করলে বুঝতে হয় আমি তোমাকে বলতে পারি কিন্তু জীবনের যে হাজার হাজার পদ্ধতি তাতে গিয়েই এক পদ্ধতি তোমাকে উদ্ধার করতে পারবে না তোমার ধ্যান ওখানে হেরে যাবে সেই জন্যই আমরা পড়ি শুনি সেগুলি জীবনে কাজে লাগে না কেন কাজে লাগে না কারণ আমরা পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে গিয়েছি পদ্ধতি ছাড়া আমরা কিছু জানি না ধ্যান হবে এফোর্টলেস তার মধ্যে কোনো এফোর্ট থাকবে না যেমন পাখি উড়ে বেড়ায় ধ্যান মানে এই নয় পাখির দুটো ডানাকে পিছন দিয়ে মুড়ে পায়ের মধ্যে সুতো বেঁধে তাকে আসনের উপর বসিয়ে দিয়ে বলল মন এবার কর চিন্তা কর পাখি তুমি চিন্তা কর বসে বসে একে ধ্যান বলে না যখন মহত্তর আদর্শের আকাশে মন উড়ে বেড়ায় তা হলো ধ্যান ওই পাখির ডানা খুলতে হবে কিন্তু তার আগে তোমাকে একটা উচ্চতর মহত্তর আকাশ চাই এই মানবিক শারীরিক জগতের কোলাহলের মধ্যে পাখি উঠতে পারে না পাখিকে উপরে উঠতে হয় মনের পাখিকে একটু উপরে ওঠাও জীবনকে একটু উঠতে ছেড়ে দাও দেখো ধ্যান কাকে বলে ধ্যান করতে করতে লোকে জব করতে করতে হাঁপিয়ে ওঠে কেন কারণ তোমার চেতনার উপরে কোনো একটা বিন্দুতে ধ্যান বসে আছে ধ্যান তোমার চেতনার কেন্দ্র হয়নি যে কোনো জিনিস দেখো তুমি তুমি ক্রিকেট দেখতে দেখতেও হাঁপিয়ে ওঠো কতক্ষণ দেখবে একটুখানি অন্য চ্যানেল ঘুরে আসো যখন ওই ক্রিকেট দেখাই তোমার প্যাশানে পরিণত হয়ে যায় যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় ওইটা হলো ধ্যান সম্পূর্ণ জীবন চোখ তখন তুমি কি দেখো ইন্ডিয়া পাকিস্তানে যখন দশ রানের পার্থক্য আছে জিতলো বলে তখন তোমার শুধু চোখ দেখে না তোমার তোমার কান জীব দেখতে করে থামো 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 পরে 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 কথা হবে কোনো কথা হবে না একে বলে ধ্যান যখন কোনো মহত্তর উচ্চতর জিনিস আমাদের ইন্দ্রিয় মন প্রাণকে গ্রাস করে নেয় পুরো বলি হয়ে যায় তাকে বলে ধ্যান শান্তির জন্য যখন প্রাণ কাঁদে শান্তির প্রতি যখন তোমার প্রেম ভালোবাসা এটা বোঝো চৈতন্যের জন্য শান্তির জন্য জীবন যখন কেঁদে কেঁদে হাঁপিয়ে গিয়ে তোমার শান্তির প্রতি এত তীব্র ভালোবাসা আসে যে ভালোবাসা রেসিস্ট করা যায় না তখন অশান্তি নিবারণের পথ ওই শান্তির প্রতি প্রেমই খুঁজে নেয় তোমার জীবনে যা যা অশান্তির এলিমেন্ট তুমি জমিয়েছো সেটা কি করে রিমুভ করবে যখন শান্তির প্রতি তোমার ভালোবাসাটা অতি তীব্র তখন তখন একমাত্র অশান্তিকে তুমি নিবারণ করতে পারো আর এই অশান্তি নিবারণের যে কোনো পদ্ধতি তখন তোমার জন্য ধ্যান কোনো সময় বই পড়া তোমার জন্য ধ্যান কোনো সময় গান গাওয়া তোমার জন্য ধ্যান কোন সময় কর্মে ফোকাস করাই তোমার জন্য ধ্যান কোনো সময় কর্ম থেকে সরে আসা তোমার জন্য ধ্যান কোনো সময় সেবা করা তোমার জন্য ধ্যান কোনো সময় নিজের কর্তব্য পালন করা তোমার জন্য ধ্যান যদি তোমার জীবনে একটা মহত্তর আদর্শ থাকে তখন ওই আদর্শই ঠিক করে নেবে ওই আদর্শ তোমাকে ছেড়ে যায় না আদর্শ ইটসেলফ তোমার জন্য ধ্যান এমনি বাচ্চার ধ্যান তো করছি আমরা দিন রাত্রি করছি চেষ্টা করছি করে দেখো চেষ্টা কর্ম তো হবে চিন্তাও হবে স্মরণ মনন নিদির অনেক কিছু হবে কিন্তু তার নিরন্তর হবে না তাতে ব্রেক হবে ফলে ধ্যান নিজের আইডের ডিফিনেশানটা বারবার হারাবে সেই ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যাবে বলছে ভাই সিগারেট ছাড়িস নি কেন বলছে ভাই ছাড়তে পারছি না বলছে কী বলছিস ভাই সিগারেট ছাড়া তো বড্ড সোজা আমি জীবনে কতবার ছেড়েছি তোমার জীবনে ধ্যানটা সেরকম হয়ে যাবে কতবার ধ্যান করেছি আরে কি ধ্যান করলে যা কতবার করতে হয় ধ্যান তো এমন করো যে একবারই করতে হয় একবারে বুধ হবে নেশাতে এমন করো যে নেশা কাটেনি জীবনটা জীবন ভর ওই নেশাতেই কেটে গেছে এমন উঁচু লক্ষ্য রাখো এরকম উঁচু লক্ষ্য যখন তুমি রাখো তখন ওটাই ধ্যান আর না হলে ওই ঠাকুরের মূর্তি ভাবো মায়ের মূর্তি ভাবো এটাও ধ্যান শিশুর ধ্যান আমি চাই তোমরা বড় হয়ে বড়ের মতো ধ্যান করো এরম ছোট ছোট লক্ষ্য অনেক আছে শ্রীরামকৃষ্ণের আদর্শ যখন তোমার জীবনকে গ্রাস করে যখন তোমার জীবন বলে যে ওই যে দক্ষিণেশ্বরের বাগলা বামুন ও যে জীবনটা বেঁচেছিল ওই জীবনটা যেন তেন এনো আমি চাই তাকে বলে আদর্শ দীক্ষার সময় ঠাকুর গুরু বলেছিলেন না যে ঠাকুর আদর্শ মা বলেছিলেন না বাবা ঠাকুর আদর্শ আদর্শের অর্থটা কি শুধু জেনে নিলাম কী একটা আছে যখন তোমার জীবন ওই আদর্শের প্রতি সমর্পিত হয়ে যায় তুমি চাইলেও নিজের জীবনকে রাখতে পারো না ধরে যেতেই হয় তাকে বলে ধ্যান তখনই ধ্যান সম্ভব এছাড়া ধ্যান সম্ভব এফোর্টলেস সতস্ফূর্ত ইভেন ধ্যান নিজেই বুঝতে পারে না ধ্যান তুমি নিজেই বুঝতে পারো না তোমার জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে গিয়েছে যারা জীবন বদলাতে চায় তারা প্রত্যেকেই দেখবে এক কথা বুঝতেই পারিনি জীবনটা কখন বদলে গিয়েছে কারণ কি ধ্যান নিজে এসে ডিসাইড করে নিয়েছে জীবনে কী চলবে তোমার ধ্যানকে ডিফিনেশন ডিফাইন করার মতো কোনো সত্তাই তোমার মধ্যে বেঁচে নেই একে বলে ধ্যান তো এতখানি ভালোবাসো জীবনকে এতখানি ভালোবাসো ধ্যানকে এমন একটা মহত্তর আদর্শকে যা তুমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারে না তুমি সেও তোমার জীবনে একমাত্র উৎকৃষ্ট জায়গা হয়ে থাকে তোমার জীবনে অনেক কিছু থাকতে পারে কিন্তু এমন একটা কিছু কিছু মহত্তর কিছু উদ্দেশ্য এই আহার নিদ্রা মৈথুনের থেকে একটু উপরে একটু উপরে শিশুর খেলার থেকে একটু উপরে যা তোমায় নিয়ে যেতে পারে তাই তোমার ধ্যান হতে পারে বাকি শিশুর খেলনা হতে পারে কিন্তু এই তরোয়াল যা তোমার জীবনের সমস্যাগুলোকে একদম সোজা সাপটা ভাবে কেটে দিয়ে বেরিয়ে যেতে পারে তাই তোমার ধ্যান যেই পদ্ধতিতে করার করো তুমি হেটমুণ্ড হয়ে করো ঊর্ধ্বপদ হয়ে পড়ো ঘুরে বেরিয়ে করো কোনো নেশাগ্রস্ত হয়ে করো আমি পদ্ধতিতে মোটেই বিলিভ করি না বরং ইতিহাস সেইগুলোকেই সাধনা বলেছে যেই পদ্ধতিতে জীবনের সমস্যাগুলো সমাধান হয়েছে সাধনা কাকে বলেছে সাধনা কি এমন কোনো জিনিস যা একদম প্রিডিটেক্ট হয়ে থেকে যাবে সম্পূর্ণরূপে ডিজিট স্ট্রাকচার থেকে যাবে তা কখনো হয় না সাধনা হলো তা যেই প্রসিডুর তুমি অ্যাপ্লাই করো তা যখন তোমার মুক্তির পথ খুলে দেয় তা যখন তোমার উন্নতির পথ খুলে দেয় তাকে ইতিহাস সাধনা বলে সম্মান করেছে সেই পদ্ধতিটাকে সাধনার সম্মান দিয়ে তার চরণে অর্ঘ দিয়েছে সাধনা এই নয় যে কিছু বইতে লেখা আছে আমাকে ওটাই করতে হবে সাধনা তা তুমি যাই করো যাতে তোমার জীবন আপলিফটেড হয় ধ্যান তা যা তোমার সত্তাকে হরণ করে নিয়ে চলে যায় তুমি চলে পারো না দেখো না ছোট ছোট বিষয়গুলো তোমরা যখন আসক্ত হয়ে পড়ো যখন মহত্তর কোনো আসক্তি জীবনে ক্রিয়েট হয় তাকে বলে ধ্যান না হলে ওই নাকটিপে বসতে হবে করে যাও ধ্যানের চেষ্টা করে দাও জপের চেষ্টা জব কি যখন কোনো মহত্তর আদর্শ জীবনে বার বার মনে আসে না চাইতেও মনে আসে ভালোবাসায় মনে আসে একটা ছেলে একটা মেয়েকে ধরাই বলে যে এবার বসে আমি একশো বার রুমা 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 জব করব ধরি একটা মেয়ে ভাবে একশো বসে আমি এখন দীপক 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 জব করব মা যখন ছেলে ঘরে আসে না তোরাই ভাবে যে এখন আমি বসে বসে আমার ছেলের নাম রাকেশ 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 জব করব একে জব বলে না জব হলো তা মা করাই নাড়ছে কিন্তু বারবার চিন্তা হচ্ছে ছেলেটা আমার কখন ঘরে ফিরবে একে বলে জপ একে বলে ধ্যান তো জীবনে এমন কিছু সন্তান রাখো এমন কিছু ভালোবাসা রাখো যাই সব কিছুকে ছাড়িয়ে চলে যায় তাহলেই তা তোমাকে একমাত্র এর উপরে নিয়ে যেতে পারবে না হলে এরাম চলছে এইভাবেই চলবে বোঝা গেল আশা করি আপনাদের যারা যারা বুঝতে পেরেছো তোমরা চেষ্টা করো এটা বোঝার আমি বলছি না বোঝাটা খুব সোজা কিন্তু হ্যাঁ অবশ্যই মানুষই পারে এটাকে সোজা করে দিতে আর অবশ্যই পারে কোনো বিশেষত্বের প্রয়োজন নেই তুমি যেই র্যাঙ্কে আছো তুমিই পারো একমাত্র তুমিই পারো আর তুমি ছাড়া কেউ পারে না আজকে আমাদের এই বিষয়ে আলোচনা এত অবধি